ঘুম ঘুম নিচ্ছুম পাশে খোলা জানলা। পাহাড়ি পথে টয় ট্রেনের লাইনের পাশ দিয়ে আমরা চলেছি আজকে ঘুম স্টেশনের উদ্দেশ্যে। ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ স্টেশন। এখানে একটি মিউজিয়াম রয়েছে, হেরিটেজ টয় ট্রেনের মিউজিয়াম সেটি। চলুন আজকে আমরা ঘুম স্টেশনটাকে ভালো করে দেখতে থাকি। আমি এখন ইঞ্জিনের ওপর চড়ে বসেছি। এই রকম কাঁচ দিয়ে দেখতে লাগতো যখন ট্রেনটা যেত কু ঝিকঝিক করতে করতে। যন্ত্রাংশগুলো সব বন্ধ করা আছে, এটা কি জানিটা, বেশ লাগবে কিন্তু এখান থেকে। এখন আসুন আপনাদের ঘুম স্টেশনটা দেখায়, চলুন। এই হচ্ছে ঘুম স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশনের প্ল্যাটফর্ম, পাশেই রয়েছে ঘুম মিউজিক। এই যে প্ল্যাটফর্মে, এখানেই মে হুনা সিনেমার শ্যুটিং হয়েছিল। এই হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের টিকিট ঘর। ওই পাশে রাস্তা, আর এইখানে হচ্ছে রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম জানে কে লিয়ে টিকিট কাটনা পড়তা হ্যায় কাহাঁ পর? আচ্ছা, ক্যামেরা কে লিয়ে আলাগ লাগেগা? ক্যামেরা কে লিয়ে আলাগ লাগে? আচ্ছা, দেখতে মিউজিয়াম কে লিয়ে টিকিট কিতনা কা হ্যায়? 20 রুপিয়া পর হ্যায়। ক্যামেরা কে লিয়ে আলাগ লাগেগা? নাই নাই নাই। ওকে, এক দিজিয়ে। থ্যাংক ইউ। এইরকম হচ্ছে পুরনো হাতে লেখা টিকিট। আর এখন আমরা চললাম ঘুম মিউজিয়ামে। আগে যে কয়লায় চালিত ইঞ্জিন ছিল, সেই ইঞ্জিন এখানে এক্সিবিশনের জন্য রাখা আছে, পুরনো ইঞ্জিন। এখন তো ওই ইঞ্জিন আর চলে না, সে ব্রিটিশ পিরিয়ডের ইঞ্জিন, বহুদিন অবধি চলেছিল। তারপর আমার ঠিক এক্সাক্ট সালটা মনে নেই, তবে ওই 2000-এর আশেপাশে, 2000 সালের আশেপাশে ডিজেল চালিত ইঞ্জিন চলে এসেছিল, পুরনো সেই মালগাড়ি। এরকম বসার জায়গাও রয়েছে। আরও একটা ইঞ্জিন রয়েছে। এটা সম্ভবত ডিজেল ইঞ্জিনটায়, হয়তো বাতিল ডিজেল ইঞ্জিন, জানি না এটা মিউজিয়ামেরই পার্ট কিনা। আর এখান থেকে দিব্যি লাগছে, ওপরে একটা সংগ্রহালয় রয়েছে। এইটা দিয়ে উঠে গেলে একটা সংগ্রহালয় রয়েছে, দেখি ওখানে কি কি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মিউজিয়াম। এইটা বাতাসিয়া লুপের ছবি। যখন রেল স্টেশনটা তৈরি হয়েছে, সেই রকম সময়ের
তখনও এখানে মোষের গাড়ি চলতো একদিকে, না এটা বলদেরই গাড়ি। এই বিশেষ ধরনের পালকি সাহেবদের বয়ে নিয়ে যেতে ব্যবহার হতো। তখনকার চেয়ার এগুলো সবই সেগুন কাঠের, বিশেষ ধরনের পালকি পাহাড়ে ওঠার জন্য। গার্ডের কোট, যন্ত্রাংশ, তখনকার তালা, সিগন্যালিং ব্যবস্থার জন্য যে আলো ব্যবহার হতো সেই লণ্ঠনগুলি, মডেল ইঞ্জিন, একটা পুরনো টাইপরাইটারও রেখেছে। সত্যি কোন দিন হয়তো দেখব ডেস্কটপও রাখা থাকছে মিউজিয়ামে। এটা টেলিগ্রাফ মেশিন সম্ভবত, নাকি এটা কম্পটোমিটার্স। সেই পুরনো টেলিফোন, এরকম টেলিফোন আমি দেখেছিলাম যখন দাদু আর দুর্গাপুরে থাকতেন, এরকম ধরনের টেলিফোন ছিল ডিভিসির। বিভিন্ন ইঞ্জিনগুলোর গায়ে যে মানে লোগোগুলো থাকতো, নর্থ ব্রিটিশ লোকোমোটিভ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি লিমিটেড 1919, এটা আবার ফিলাডেলফিয়া, হয়তো ইউএসএ থেকে আসা ইঞ্জিন ছিল। এই মোটামুটি ঘুম মিউজিয়াম, মোটামুটি এটাই। তাহলে কেমন দেখলেন ঘুম স্টেশন আর তার মিউজিয়াম? জানাতে কিন্তু ভুলবেন না, লাইক এবং সাবস্ক্রাইব করুন। সিমিলি লাইফ আপনার সঙ্গে রয়েছে।